আগামীকালকের কর্মসূচি ঢাকা সহ সারা দেশে মানববন্ধন এবং আগামী দশ তারিখ আমরা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনদের নিয়ে আমরা একটা সম্মেলন করব, একটা সমাবেশ করব, যেখানে ওনারা তাদের পরিবার পরিবর্গ যারা আছে, যারা এই পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় নিহত হয়েছে কিংবা আহত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তাদের প্রেক্ষাপট গুলো আমাদের সামনে এবং আপনারা যারা সাংবাদিক আছেন তাদের সামনে তুলে ধরবে। আমি আবারও বলছি, আমাদের আগামীকালকের কর্মসূচি ঢাকা সহ সারা দেশে মানববন্ধন এবং দশ তারিখ ক্ষতিগ্রস্ত পরিবার এবং যারা এখনো ক্ষতিগ্রস্ত হয়ে জীবিত আছে তাদের সকলকে নিয়ে আমরা একটা সমাবেশ করব। পাশাপাশি যে নৌ সড়ক এবং রেল এই তিন ব্যবস্থা এবং আপকামিং মেট্রো রেলে যে জায়গাটা আমরা হাফ পাস দাবি করেছি এখন পর্যন্ত, কিন্তু শর্ত সাপেক্ষে আমাদেরকে যে হাফ পাস দেওয়া হয়েছে সেটা আমরা এখন পর্যন্ত মেনে নিতে পারছি না। আমরা মনে করি সকল গণপরিবহনে শর্তহীন হাফ পাস দিতে হবে এবং আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা আছি তারা যদি রেলে এবং নৌপথে যে স্মারকলিপি দিয়েছি এরপরও যদি এখন আমরা হাফ পাস না পাই তাহলে আমরা অতি শীঘ্রই রেলপথ এবং নৌপথ অবরোধ কর্মসূচি দিব। বরিশাল থেকে যে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটাকে সমর্থন জানিয়ে আমরা সদরঘাটেও এই কর্মসূচি পালন করব। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তুমি শত্রুকে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা আচ্ছা, আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই আমরা শেষ করছি।